প্রতিটি শিশুই আলোকিত আগামী অরুণ আলোর তরুণ আভায় উদ্ভাসিত সূর্যের মতো তেজোদ্দীপ্ত প্রাণের অপার সম্ভাবনাময় এক একটি সত্তা মা বাবার ঘর আলো করে আসে সন্তান সেই সন্তানকে ঘিরে কত আয়োজন কিন্তু এই শিশুদের মাঝে একটি দুটো শিশু যেন কিছুটা আলাদা তাদের মনোজাগতিক ভাবনা অন্যান্য শিশুদের থেকে আলাদা আজ আমাদের আয়োজন এই বিশেষ শিশুদের নিয়ে সবাইকে স্বাগত জানতে চাই অনুষ্ঠানে অটিজম হচ্ছে শিশুর মস্তিষ্ক বিকাশজনিত সমস্যা চিকিৎসা বিজ্ঞানের তথ্য ও ধারণা মতে মায়ের গর্ভাবস্থায় ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিয়মিত চিকিৎসা ও ঔষধ সেবন করা না হলে কিংবা প্রয়োজনীয় পুষ্টিকর খাবার না খেলে গর্ভে শিশুদের পূর্ণাঙ্গ বিকাশ না হলে অটিস্টিক শিশুর জন্ম হতে পারে শুধু দেশেই নয় বিশ্বজুড়ে বাড়ছে অটিস্টিক শিশুদের সংখ্যা সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দেশে অটিস্টিক শিশুর সংখ্যা আনুমানিক 1.5 লাখ শনাক্ত করতে পারবো কখন যে একটি বাচ্চার মাঝে অটিজম আছে কিংবা এটি বাচ্চা যে বিশেষ শিশু যে শিশুটি যদি তার সমবয়সী শিশুদের সাথে না খেলা করে ডাকলে যদি সে না তাকায় নিজের জগতে যদি সে বসবাস করে তাকে ডাকছি সে নিজের মতোই খেলে যাচ্ছে এই ক্ষেত্রে অনেক অভিভাবকই এসে বলেন যে আপা আমার যে বাচ্চাটা সমস্যা নেই সেই শিশুটি কান্নাকাটি মানে অনেক বেশি দুষ্টামি করতো কিন্তু ও কিন্তু একেবারেই দুষ্টামি করে না ও একেবারেই চুপচাপ নিজের মতোই খেলে বেড়ায় এই ক্ষেত্রে আমাদের অভিভাবকদেরকে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে এবং এটাকে আমরা বলি রেড ফ্ল্যাগ এই বিষয়গুলোকে যদি থাকে তাহলে শিশুর মধ্যে অটিজম থাকার সম্ভাবনা প্রায় 80% যে মুহূর্তে শনাক্ত করা হবে যে একটি শিশুর মাঝে অটিজম রয়েছে এই শনাক্তকরণের পরবর্তী ধাপগুলি কী কী শনাক্তকরণের পরে অবশ্যই শিশুকে ব্যবস্থাপনার মধ্যে নিয়ে যেতে হবে আর এই ব্যবস্থাপনার কাজটি হলো তিনটি ধাপে হয় একটা হলো চিকিৎসা একটা শিক্ষাগত আর একটা অভিভাবক কাউন্সিলিং এই অভিভাবক যখন এডুকেটেড হবেন বা জানবেন যে এই শিশুর সাথে তিনি কিভাবে কথা বলবেন কিভাবে তার সাথে সব কাজগুলো করবেন এই কারণে অভিভাবক কাউন্সিলিং একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় অটিজম শিশুদের এর উন্নয়নের ক্ষেত্রে চতুর্থ শ্রেণীর ছাত্র তাকবীর ইসলাম আরিফ চিকিৎসার পাশাপাশি স্কুলে ভর্তি হওয়ার ফলে অনেক প্রতিবন্ধকতাকে পাশ কাটিয়ে এগিয়ে চলছে আরিফ বা বিবাহিত রোগ থেকে রোগের লক্ষণ সেন হল ছেলের এই প্রতিবন্ধকতাকে মেনে নিয়ে এগিয়ে চলেছেন মা আলিয়া ফেরদৌসি প্রথম যখন জানতে পারলেন আপনি যে অরিব অন্য শিশুদের থেকে একটু আলাদা ওই সময়টাতে আপনি কী করবেন আমাদের আইডেন্টিফাইটা করতে দেরি হয়েছে তো সবাই বলাতে আমি ওকে ল্যাবেডের সাইকোলজিস্ট ডাক্তার এস আই মল্লিককে দেখাই তো ওনার ওখানে দেখানোর পর তো উনি ওকে ডাকেন উনি ডাকে ওর সাথে ওর নাম জিজ্ঞেস করে ওকে হ্যান্ডশেক ওর সাথে হ্যান্ডশেক করতে যান তো ও যায় খুব সুন্দরভাবে ও গিয়ে কিন্তু হ্যান্ডশেকটা করে ও একটা ঝাড়া মারে হাতের মধ্যে তো তখন উনি আমাকে বলেন যে আপনার বাচ্চা স্পেশাল চাইল্ড অত অটিস্টিক আমি ওখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছি আমার বলার কোনো ভাষা ছিল না আমি ওখানে ই করছি একটা ক্ষেত্রে আমি আল্লাহর কাছে অসম্ভব কৃতজ্ঞ যে আমার হাজবেন্ড আমার শ্বশুরবাড়ি আমার বাবার বাসা প্রত্যেকে আমাকে যথেষ্ট উৎসাহ দিয়েছে শিশুর জন্মের প্রথম 3 বছরের মধ্যে অটিজমের লক্ষণ প্রকাশ পায় অটিজম এমন একটি বিকাশজনিত সমস্যা যে কারণে আক্রান্ত ব্যক্তি অন্য মানুষ বা বিষয়ের প্রতি কোনো আগ্রহ থাকে না বললেই চলে আপা বর্তমানে বাংলাদেশে যে অটিস্টিক শিশু বা স্পেশাল শিশুদের বিষয়ে আপনার মতামত কী অটিজম শিশু যেটা আমরা যেটা মনে করি পরিবার থেকে যদি আমরা পরিবারের সবাই যদি একটু সচেতন হয়
আসলে কি ফ্যাক্টর যেটা হলো যে যত তাড়াতাড়ি আমরা তাদেরকে শনাক্তকরণ এবং চিহ্নিতকরণ করতে পারি তত তাড়াতাড়ি ইন্টারভেনশনটা আমরা দিতে পারি, প্রশিক্ষণটা। এদের মূল হলো প্রশিক্ষণটা দিতে হবে। এক একটা বাচ্চা কিন্তু ইউনিক, যে আমি একই ধরনের প্রশিক্ষণ সবাইকে দেবো তা না, এখানে অনেকগুলো ম্যাথড আছে, সেই ম্যাথডগুলি ফলো করে তাকে প্রশিক্ষণ দিতে হবে। অনেক প্রতিবন্ধী বাচ্চা আমাদের এই স্কুলেই কিন্তু এসএমসি পরীক্ষা, যে প্রাথমিক পরীক্ষা দিয়েছে, তারা জিপিএ 5 পেয়েছে। আমাদের এই বাচ্চারা কিন্তু চাকরি করছে, অনেকে ও লেভেলও দিয়েছে। অটিজম শিশুদেরকে নিয়ে চিন্তার কোনো কারণ নাই। আমরা যদি তাড়াতাড়ি তাদেরকে শনাক্তকরণ করতে পারি তাহলে কিন্তু তাদেরকে মূল স্রোতধারা নেওয়া খুব বেশি কঠিন না। স্কুলের পাশাপাশি অটিজম আক্রান্ত শিশুদের জন্য রয়েছে থেরাপির ব্যবস্থা। নিয়মিত চিকিৎসা সেবা তাকে অনেকটাই করে তুলতে পারে স্বাভাবিক। ওয়াজি ওহাবাব খান, বয়স 4 বছর 4 মাস। অন্য সব সাধারণ শিশুর মতোই বেড়ে উঠেছিল ওয়াজি। মা নিসহাত রিজওয়ানা খান শুরুতে বুঝতে পারেননি ছেলের সমস্যার বিষয়টি। বয়স বাড়ার সাথে সাথে ওয়াজির পরিবর্তনগুলো আস্তে আস্তে প্রকাশ পেতে থাকে। সন্তানের মুখ থেকে সেই মধুরতম শব্দ, মা ডাকটি যখন তিনি শুনতে পাচ্ছিলেন না, দেখতে পাচ্ছিলেন না, কথা বলার কোনো প্রচেষ্টা, তখনই তিনি ভেঙে না পড়ে শরণাপন্ন হন একজন বিশেষজ্ঞ মনোরোগ চিকিৎসকের। তারই পরামর্শে চলে ওয়াজির চিকিৎসা, ভর্তি করে দেন বিশেষ শিশুদের জন্য পরিচালিত স্কুলে। ভুলে যায় খুব তাড়াতাড়ি, অসুস্থ হয়ে যায়, ভুলে যায়। এই জন্য প্রতিদিন আমাদের কাজগুলো বারবার করাতে হয়। আর যখন যেহেতু স্কুলে আসছি, আসার পরে যে প্রতিদিন কাজগুলো করছি, ওনারা আমাদেরকে বোঝাচ্ছেন, এটার পরে এটার কারণ হচ্ছে কি যে ইম্প্রুভমেন্টটা আসছে। আমরা যদি বলি সময় মতো যদি আমরা আসতে পারি এবং কাজগুলো ওদেরকে সঙ্গে কাজ করতে পারি, ইনশাল্লাহ প্রতিদিন আমরা স্বপ্ন দেখি যে হ্যাঁ আমাদের সামনে হবে, আমরা একসময় অবশ্যই ভালো কিছু দেখব। আমাদের কাজ করা পাজল শেষ। চিকিৎসা বিজ্ঞানের উন্নতি অনেকটাই স্বাভাবিক করেছে এই বিশ্বের শিশুদের সামনে এগিয়ে যাওয়ার পথকে। স্পিচ থেরাপির মাধ্যমে বলতে শেখে এই বিশ্বের শিশুরা। আপা, সিআরপিতে তো সব ধরনের শিশুদেরকেই চিকিৎসা দেওয়া হয় এবং বিভিন্ন ধরনের সেবা দেওয়া হয়। বিশেষভাবে অটিজম নিয়ে কী কী কাজ করছে সিআরপি? সিআরপিতে যেটা প্রথমেই শুরু করি অকুপেশনাল থেরাপি, এরপরে শুরু করি সেন্সরি ইন্টিগ্রেশন, বিহেভিয়ার থেরাপি, দেন এর একই সাথে হচ্ছে আমাদের স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্টরাও কাজ করে থাকেন। এবং আমাদের এখানে যেহেতু এখনও পর্যন্ত অটিজম বাচ্চাদের যে স্কুলটা সেটাকে আমরা ফুল ফেজে এখনও শুরু করতে পারিনি, তো তার জন্য আমরা বিভিন্ন স্কুলেও বাচ্চাদেরকে রেফার করে থাকি যাতে তার স্কুলিংটাও ভালো হয়। আসুন আমরা সবাই এই প্রত্যয়ে অঙ্গীকারাবদ্ধ হই যে আমাদের আশেপাশে অটিজম আক্রান্ত মানুষের সাথে আমরা সুন্দর আচরণ করব, তাদের পরিবারের পাশে থেকে তাদের অসহায়ত্ব ঘোচানোর চেষ্টা করব। আর কোনো অটিস্টিক শিশুর জীবন যেন অবহেলায় না কাটে, পৃথিবীর সকল শিশু বেড়ে উঠুক তার আপন বলয়ে, এই আশা আমাদের সকলের।